মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের আব্দুল বারেক নামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শেখ মাতলেব। রবিবার গভীর রাতে শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 13 মার্চ মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামের আমবাগান থেকে তৃণমূল কর্মী আব্দুল বারেকের মৃতদেহ উদ্ধার হয়। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। ঘটনার তদন্ত নেমে পুলিশ শেখ মাতলাব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। রবিবার গভীর রাতে শেখপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শেখ মাতলাবের কাছ থেকে সুদের বিনিময়ে 75,000 টাকা ধার নিয়েছিল আব্দুল বারেক, আর সেই টাকা নিয়ে গণ্ডগোলের জেরেই আব্দুল বারেককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আরসিটিভি সংবাদ, মানিকচক।